মাত্র 2,500 টাকা পুঁজি নিয়ে অনলাইনে খাবারের ব্যবসা শুরু করেছিলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বৃষ্টি। এখন তার মাসে আয় 30,000 টাকার বেশি। বৃষ্টির হাতের ছোঁয়ায় তার অভাব অনটনের সংসারে এসেছে সচ্ছলতা। বৃষ্টি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বৈরতলা গ্রামের বাইরুল ইসলামের স্ত্রী। প্রথমে তার খাবার কেবল এলাকার লোকজন কিনলেও এখন তার খাবারের চাহিদা জেলা জুড়ে। সরেজমিনে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বৈরতলা গ্রামে গিয়ে জানা যায়, গত বছরের 5 আগস্ট ফেসবুকে ড্রিম ফুড নামে একটি পেজ খুলে মাত্র 2,500 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন তিনি। শুরু করলাম 3,500 টাকার মতো জিনিস কিনে নিয়ে আসলাম, নিজেই দক্ষতা কম ছিল, জানতাম কম। এখন তো ইউটিউবে অনেক কিছু রান্না দেখায়, ইউটিউব থেকে আমি বাকিগুলো শিখে নিয়েছি। প্রথমে কেবল স্থানীয় লোকজন তার খাবার কিনতেন। খাবারের মান ভালো হওয়ায় ধীরে ধীরে বাড়তে থাকে তার ব্যবসার পরিধি। এখন তার প্রতি মাসে সব খরচ বাদ দিয়ে আয় 30,000 টাকার বেশি। বৃষ্টি বলেন, গত বছরের 5 আগস্ট ইউটিউবে সিরাজগঞ্জের 3 বোনের অনলাইনে খাবার বিক্রির প্রতিবেদনটি চোখে পড়ে। এটি দেখে আমি অনলাইনে ব্যবসা করার উৎসাহ পাই। পরে স্বামীকে জানালে সেও উৎসাহ দেয়। যারা অফিস করে তাদের জন্য করে ডিনার লাঞ্চের ব্যবস্থা করি, আর আপনার যারা হচ্ছে ফাস্ট ফুডের অর্ডার দেয়, বার্গার, পাস্তা, মোমো, শর্মা, চাইনিজ, চাউমিন, তারপরে বিরিয়ানি আছে, তেহরি আছে, আপনার পিৎজা আছে, এছাড়াও আপনার বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার নেই, মহিলা আছে আপনার 5 থেকে 6 জন, আর হোম ডেলিভারি করে এরকম 2-3 জন আছে। আমরা মেয়ে মানুষ যে আমরা এতটুকু আগে যাবো কিংবা এটাতে ব্যবসাটাতে আমরা স্বাবলম্বী হইতে পারবো, এই ব্যবসা থেকে হয়েছি। আমার নাম মোহাম্মদ রাইহান। আমি যে কোনো খাবার টাবার চাই রনপুরে, তাকে আমি খাবার দিয়ে আছি সারা রাতে সিটি ব্যাংকে, রূপালী ব্যাংকে, ডাসনা ব্যাংকে।